আজ আলোর উৎসব কিন্তু ওদের জীবনে পুরোপুরি অন্ধকার চলছে চাকরির দাবিতে রয়েছে ওরা আজকে পথে আজকেও হ্যাঁ একশো একশো পঁচিশ দিন হয়ে গেল তাদের আন্দোলন সোমবার ও ধর্মতলায় মাতঙ্গিনী হাজরা পাদদেশে বসে আছে চাকরি প্রার্থীরা একশো পঁচিশ দিনে পড়ল তাদের আন্দোলন গত সত্তর দিন ধরে চলছে তাদের রিলে অনশন উচ্চ প্রাথমিকের টেট চাকরি প্রার্থীদের পাশাপাশি রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সি চাকরি তাদের পাশে মঞ্চ বেঁধে আন্দোলনে সামিল তবে দীপাবলিতে অভিনব প্রতিবাদ করলেন এই চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে হিরক রাজার দেশে সিনেমার নাট্যরূপ আয়োজন করলেন চাকরি প্রার্থীরা প্রাপ্য চাকরি থেকে বঞ্চনা ও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এদিন অভিনব আন্দোলন করতে দেখা গেল ধর্মতলায় নাটকের মাধ্যমে তুলে নিজেদের যন্ত্রণার কথা প্রকাশ করলেন চাকরি প্রার্থীরা প্রদীপ জ্বালিয়ে প্ল্যাকার্ডে লেখেন আলোহীন দীপাবলি সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা এদিন চক্রিpartialsদের মধ্যেই একজন সেজেছিলেন হিরক রাজা আর অপর দুজন ধরা দেন গুপি এবং বাঘারবেশে আর সংলাপ ছিল বর্তমান নিয়োগ দুর্নীতির সঙ্গে সাজুড় রেখেই এই নাটকে হিরক রাজা বলেন জয়গান করে লাভ নাই আমার কিছু মাল করি চাই যাদের আমি পুষি তোমাদের কাছে আমি মোটেই নয় খুশি এরপর তিনি বলেন সময় সময় করে দিন যাচ্ছে বেড়ে টাকা করির দেখা নাই উপদেশটা করবেন নাকি চেষ্টা একই সঙ্গে রাজা বলেন লেখাপড়া করে যে অনাহারে মরে সে রাজ্যে এখন নিয়োগ নাই নিয়োগ সামনে এলে আমরা করব কামাই ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের বিষয় হচ্ছে তারা প্রতিবাদ একটা করলো কিরকমভাবে প্রতিবাদ করলো যে হিরক রাজার দেশে এরকম একটা অনুষ্ঠান তারা করতে চাইলো মানে হিরক রাজার দেশের সিনেমাটা আমরা প্রত্যেকেই দেখেছিলাম এবং সেই সিনেমার ধাঁচে এখনকার বর্তমান পরিস্থিতি যে চাকরি মিলছে না এই ধরনের বিষয় এবং দুর্নীতি প্রবলভাবে দুর্নীতি এর প্রতিবাদস্বরূপ তারা আজকে একটা অনুষ্ঠান করলো তবে হ্যাঁ এটা ভাবতে খুব খারাপ লাগে যে আজকের মতো একটা আলো কজ্জ্বল দিনেও তাদের কিন্তু প্রকৃতি আলো নেই এবং তারা প্ল্যাকার্ডে লিখেছে আলোকহীন দীপাবলি খুবই শুনতে খারাপ লাগে আজকে যারা যোগ্য আজকে যারা শিক্ষিত যাদের আজকে চাকরি নিয়ে কত আনন্দে দীপাবলিটা কাটানোর কথা ছিল তারা আজকে ওইভাবে বসে ওই জায়গায় দীপাবলিটা কাটাচ্ছে এবং সরকারের এতে বিশেষ কিছু নজর নেই দেখা যাক ভবিষ্যৎ কি হয় পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন চ্যানেলে